নমস্কাৰ মই জুৰাগংকন স্বাগতম জনাইছো ই নিউজ এনিলৈ আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ ইতিমধ্যে ৰাজ্যত নতুন এছঅপি বলবৎ হোৱাৰ পিছতে অধিক কঠোৰ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰক্ষী প্ৰশাসন যিসকলে নিয়ম মনা নাই যিসকলে কোভিড প্ৰটকল মনা নাই মাস্ক পৰিধান কৰা নাই সেইসকলৰ প্ৰতি সষ্টম হৈ পৰিছে আৰক্ষী আৰু বৰ্তমান সময়ত গহপুৰৰ পৰা আমি এক খবৰ আপোনালোকক জনাবলৈ বিচাৰিছোঁ যে গহপুৰত ইতিমধ্যে আৰক্ষী প্ৰশাসনে ইতিমধ্যে আৰম্ভ কৰিছে নিজৰ কাম আৰু কঠোৰ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু আমি দৃশ্যাৱলীসমূহ দেখুৱাই আছোঁ যিসকলে নিয়ম মনা নাই যিসকলে নীতি নিয়ম ভংগ কৰিছে যিসকলে ভংগ কৰি নিৰ্দেশ নমনা ব্যক্তিসকলৰ ওপৰত বৰ্তমান সময়ত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰক্ষীয়ে সান্ধ্য আইন উলংঘা কৰি গহপুৰ প্ৰশাসনৰ কঠোৰ স্থিতি গ্ৰহণ কৰিছে তেওঁলোকে বৰ্তমান সময়ত আমি সেই দৃশ্যাৱলীসমূহ দেখুৱাই আছোঁ বহুতে এনেধৰণৰ কাম কৰিছে যে মাস্ক পৰিধান নকৰাকৈ সামাজিক স্থানত তেওঁলোক ঘূৰি আছে তাৰ বিপৰীতক্ৰমে অন্য এক দৃশ্যাৱলী দেখিবলৈ পোৱা গ'ল যে তেওঁলোকে সন্ধিয়া সুৰাৰ বটল কিনিবলৈও এই কাৰ্ফিউৰ মাজতে সুৰাৰ বটল কিনিবলৈ ওলাই যোৱা পৰিলক্ষিত হ'ল বৰ্তমান সময়ত আমি সেই দৃশ্যাৱলীসমূহ দেখুৱাইছোঁ যে সান্ধ্য আইন উলংঘাকাৰী গহপুৰ প্ৰশাসনে কেনেধৰণৰ স্থিতি গ্ৰহণ কৰিছে দণ্ডাধীশ পি কে উপাধ্যায় আৰু নমিতা বৰাৰ নেতৃত্বত ব্যাপক অভিযান চলিছিল আৰু সেই অভিযানৰ সময়ত কঠোৰ হৈছে আৰক্ষী প্ৰশাসন আৰক্ষী প্ৰশাসনে ইতিমধ্যে গাঁৱে ভূঞে তেওঁলোকৰ অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছে আমি সেই দৃশ্যাৱলীসমূহ আপোনালোকক দেখুৱাইছোঁ আজি সন্ধিয়াৰ পৰা দণ্ডাধীশ পি কে উপাধ্যায় আৰু নমিতা বৰাৰ নেতৃত্বত দলটোৱে গহপুৰৰ বিভিন্ন ঠাইত অভিযান চলাইছে আৰু সান্ধ্য আইন উলংঘাকাৰীসকলক আঁঠু কঢ়োৱাও পৰিলক্ষিত হৈছে আপোনালোকক দৃশ্যাৱলীসমূহ দেখুৱাইছোঁ কিদৰে কঠোৰ হৈ পৰিছে প্ৰশাসন কিয়নো বহু ক্ষেত্ৰত দেখিবলৈ পোৱা গৈছে যে বিভিন্ন ধৰণে নানা অজুহাত উলিয়াই মানুহে একাংশ ৰাইজে নানা অজুহাত উলিয়াই এনেদৰে ঘূৰি ফুৰা পৰিলক্ষিত হৈছে কিন্তু বৰ্তমান সময়ত বিভিন্ন ধৰণে ৰাজ্য চৰকাৰখনে ইতিমধ্যে বহু কেইবাৰ অনুৰোধ জনাইছে যে বৰ্তমান সময়ত যি ক'ভিড পৰিস্থিতি নিয়ন্ত্ৰণলৈ আনিবলৈ হ'লে সকলোৱে ঘৰত থাকিব লাগিব সকলোৱে নিয়মসমূহ মানি চলিব লাগিব কিন্তু তাৰপিছতো একাংশই কিছু সৰু সৰু অজুহাত লৈ তেওঁলোক ওলাই ফুৰা দেখিবলৈ পোৱা গৈছে ইয়াতে বহুতে উল্লেখ কৰিছে যে তেওঁলোক খোজকাঢ়িবলৈ ওলাই গৈছিল কোনোবাই উল্লেখ কৰিছে যে তেওঁলোকৰ সন্ধিয়া তেওঁলোকক নহ'লে নহয় কাৰণে ওলাই গৈছিল এই ধৰণৰ মন্তব্য পোষণ কৰিছে তাৰপিছতে খৰ্গহস্ত হৈ পৰিছে আৰু খৰ্গহস্ত হৈ পৰি ইতিমধ্যে তেওঁলোকৰ ওপৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে এই মুহূৰ্তত আমি দৃশ্যাৱলীসমূহ আপোনালোকক দেখুৱাই আছোঁ দণ্ডাধীশ পি কে উপাধ্যায় আৰু নমিতা বৰাৰ নেতৃত্বত ব্যাপক অভিযান চলিছিল আৰু অভিযানৰ পিছতেই এই দৃশ্যাৱলীসমূহ আমি আপোনালোকক দেখুৱাইছোঁ আৰু এই মুহূৰ্তত আমি সংযুক্ত হ'বলৈ বিচাৰিম আমাৰ সংবাদদাতা বিদ্যুৎপণ ভূঞাৰ সৈতে বিদ্যুৎপণ হয় বৰ্তমান সময়ত কি পৰিস্থিতি মানে কি ধৰণে বৰ্তমান সময়ত সান্ধ্য আইন যিসকলে উলংঘা কৰিছে গহপুৰ প্ৰশাসনে কি ধৰণৰ স্থিতি গ্ৰহণ কৰিছে আৰু গহপুৰৰ বৰ্তমান কভিড পৰিস্থিতি কেনেকুৱা হয় জনাক যিহেতু আজি আজি দেখা পোৱা গ'ল গহপুৰত যি কভিড পৰিস্থিতি হৈছিলে বহুত বহুত বেছি কভিড পজিটিভ গহপুৰত দেখা পোৱা গৈছিলে সেইবাবে আজি যি গহপুৰ প্ৰশাসন অতি কঠোৰ হৈ পৰিছে যিসকল ব্যক্তিয়ে সন্ধিয়া সময়ত যি কাৰ্ফিউ নামানি যিসকল ব্যক্তি ওলাই আহে সেইসমূহ ব্যক্তিক আজি গহপুৰ প্ৰশাসনে কিছু শাস্তি দিয়া দেখা পোৱা গৈছে গহপুৰত আৰু ইয়াৰ কাৰণটো এইটোৱে হৈছে যে গহপুৰত যি নতুন এছঅপি জাৰি কৰিলে তাৰ পিছত যিহেতু গহপুৰত বহুত কিছু কভিড ৰোগীসকলক অনা হৈছে গহপুৰলৈ সেইবাবে যিখিনি ইয়াত মানুহ সন্ধিয়া সময়ত ওলাই আহিছিলে সেইসমূহ মানুহৰ প্ৰতি আজি গহপুৰ প্ৰশাসন অতি কঠোৰ হৈ পৰিছে হয় তেওঁলোকক কিন্তু তেওঁলোকক বহুবাৰ সোধাও হৈছে যে আপোনালোক কিয় ওলাই আহিছে এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন তেওঁলোকক কৰা হৈছে তাৰপিছতে তেওঁলোকে সৰু সৰু অজুহাত দিয়াও দেখিবলৈ পোৱা গ'ল হয় হয় কিছু সংখ্যক ব্যক্তিক সোধা হৈছিলে কি কৰি আছে যে কিছু সংখ্যক ব্যক্তিয়ে কৈছিলে যে হয় আমি মোবাইল টিপি আছো ইয়াত বহি পেলাই কিছুসকলে কৈছিলে আমি সন্ধিয়া সময়ত ইভিনিং ৱাক কৰিবলৈ ওলাই আহিছো আৰু কিছুসকলে কৈছিলে যে মাস্ক আছে কিন্তু তেওঁলোকৰ লগত মাস্ক নাছিলে তেওঁলোকৰ মূৰৰ ওপৰত যিখন গামোচা সেই গামোচাখন তেওঁলোকে মুখত লগাই কৈছিলে যে মাস্ক আছে তেনেকুৱা ধৰণৰ বহুত কিছু অজুহাত দেখা কোৱা আমি শুনিছো আৰু দেখা পোৱা গৈছে হয় ইয়াৰ পূৰ্বতেও গহপুৰ প্ৰশাসন এইদৰে কঠোৰ হৈ পৰিছিল নে নতুনকৈ এছঅপি অহাৰ পিছত এই ধৰণে কঠোৰ হোৱা দেখিবলৈ পোৱা গ'ল নতুন এছঅপি অহাৰ পিছতহে আচলতে গহপুৰ প্ৰশাসন কঠোৰ হোৱা দেখা পোৱা গৈছে তাৰ কাৰণটো এইটো হৈছে গহপুৰত কভিড সংক্ৰমণ বহুত যথেষ্টভাৱে সংক্ৰমণ হৈছে সেইবাবে এনেকুৱা ধৰণৰ কাৰ্যসূচী গহপুৰ প্ৰশাসনে লোৱা দেখা পোৱা গৈছে হয় এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছো এয়া আছিল বিদ্যুৎপণ ভূঞা আমাৰ সংবাদদাতা গহপুৰৰ পৰা তেওঁ সম্পূৰ্ণ
ঘটনা সম্পর্কে জনালে আর বর্তমান সময় আপনি আমি আপনার দেখাই আছো সেই দৃশ্যাবলী সমূহ সান্ধ্য আইন যখন উলঙ্ঘা করেছে গহপুর প্রশাসনে কি কঠোর স্থিতি গ্রহণ করেছে আর এই কঠোর স্থিতির মাজত ইতিমধ্যে আমার সংবাদদাতায় উল্লেখ করেছে যে যখন মাস্ক পরিধান করা নাই যেটা সোধা হয়েছিল বিভিন্ন ধরনের অজুহাত দিছিল আর তারপরও বিভিন্ন ধরনের কথা এজনক সোধা হয়েছিল যে ইয়াত যা ঘটি আছে এইবিল গম পাইছে নাই কে যে নাজানো বলে কে যে বর্তমান সময় কি হয়ে আছে সেই সম্পর্কে একো জ্ঞাত নহয় বলে কে তারপরে খর্গহস্ত হয়ে পড়া দেখবল পয়া গেল আরক্ষী প্রশাসনক তারপরে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবলে বাধ্য হয়ে পড়েছে কিয়নো সন্ধিয়ার বাবে উলাই যে কোনোবা সন্ধিয়ার বিশেষ কামর বাবে উলাই অহা দেখবল পয়া গেল তারপরে খর্গহস্ত হয়ে পড়া দেখবল পয়া গেল আর নির্দেশনা নমনা ব্যক্তির উপর ব্যবস্থা গ্রহণ করেছে আমি দেখাই আছো সেই দৃশ্যাবলী সমূহ সান্ধ্য আইন উলঙ্ঘাকারী গহপুর প্রশাসনের কঠোর স্থিতি গ্রহণ করেছে আর দণ্ডাধী পি কে উপাধ্যায় আর নমিতা বরার নেতৃত্ব ব্যাপক অভিযান চলিছিল আমি কি মন্তব্য করেছে শুনাম কিন্তু তার আগে আমি আপনার দৃশ্যাবলী সমূহ দেখাইছো কিদরে কঠোর হয়ে পড়েছে আরক্ষী প্রশাসন বর্তমান সময় যে কোভিড পরিস্থিতির উপর লক্ষ্য রাখি বিভিন্ন ধরনের এসওপি জারি করেছে রাজ্য সরকারখানে আর রাজ্য সরকারখানে এসওপি জারি করার পিছন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কঠোর হয়ে পড়া দেখবল পয়া গেছে আরক্ষী প্রশাসনক ইয়ার পূর্বেও আরক্ষী প্রশাসনের মুরব্বী প্রধানে ইতিমধ্যে জানাইছিল যে আরক্ষী কঠোর হব কিয়নো বর্তমান সময় যে সংক্রমণের হার সেই সংক্রমণের হার রোধ করবলে হলে কিছু পরিমাণে কঠোর হবই লাগিব পিছত যাতে বেয়া নাপায় তেনে ধরনের মন্তব্য পোষণ করেছিল ইয়ার পূর্বতে আরক্ষী সঞ্চালক প্রধানগুলো সেই মন্তব্য পোষণ করার পিছত আজির তারিখতো দেখবলে পাওয়া গেছে গহপুর অতি কঠোর হয়ে পড়েছে সান্ধ্য আইন উলঙ্ঘাকারী সকলের প্রতি আমি এই মুহূর্তে দেখাই আছো আপনার দৃশ্যাবলী দেখাই আছো কিদরে কেনেকুয়া ধরনের অজুহাত দিয়ে উলাই গেছিল আপনার স্ক্রিনত প্রত্যক্ষ করেছে এই মুহূর্তে কি অজুহাত বাইরে উলাই গেছিল এই মুহূর্তে আমি এই দৃশ্যাবলী সমূহ আপনার দেখাইছো কিদরে কঠোর হয়ে পড়েছে আরক্ষী প্রশাসন কিদরে বিধিগত ব্যবস্থা গ্রহণ করেছে এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আছে সেই মন্তব্য শুনাবলে বিচারিছো সমগ্র ঘটনাবলী সন্দর্ভত গহপুর আপনার গহপুরত অতি বেশি ধরনের সংক্রমণ হয়েছে সমগ্র বিশ্বনাথ জেলাতে হয়েছে তার ভিতরে আমার গহপুরত খুব বেশিকে হয়েছে যা তিন চারিদিন ধরে প্রায় 50-60 জন মানক আমার মানে কোভিড পেশেন্ট আমি দিনে পয়া গেছে গতি মানে আমি ইয়াতে আরো বেশি আমার বিছনা বহাবল হল 80 বিছনা আজি আমি একো বেলেগকে স্টার্ট করেছো সদর কলেজ মুখ্যমন্ত্রী বিল্ডিংত গতিহ্যে ইয়ার কারণে প্রশাসন আর পুলিশখানি খুব কঠোর স্থিতি গ্রহণ করা হয়েছে যাতে যে পাবো মানে আমি ইয়াতে হয়তো মানে কোনো আমার রাইজে বেয়া পাইও লাভ নাই কারণ সকল আমার জনসাধারণ মানুষের ভালোর কারণে করা হয়েছে আর গতি আমি অতি কঠোর হাতে মানে কোভিড প্রটোকলখানি মেনটেন করে যাতে আমি এই ভয়াবহ পরিস্থিতির একটা মানে ঘুরি অহার রাস্তা পাও যাতে আমি কন্ট্রোল করব পারো কোভিড পরিস্থিতিটো সেইটার কারণে আমি চেপর নাচি চেষ্টা করছো আর এই ক্ষেত্রে আমার পুলিশেও আমার সহায় আগবাইছে যথেষ্টখানি হয় বাইদেউ যেহেতু সান্ধ্যান জারি করার পিছত বিভিন্ন সময় আমি দেখা পাইছিল সান্ধ্যান উলঙ্ঘা করে আর কোভিড প্রটোকল উলঙ্ঘা করে রাস্তাত মুকলি গিয়ে বিচরণ করা দেখা গৈছিলে ইয়ার পিছত কেন ধরনের স্থিতি গ্রহণ করবো বাইদেউ আমি বাইক বিলাক সিজ করেছো যেখানে বাইক আমি পাইছো তেনে ধরনের মানে ধর কোনো ফার্মেসিলে আছে প্রেসক্রিপশন চাই পেলে আমি এড়িয়ে দিছো বা আমার ধর মেডিকেল সার্ভিসের মানুষখিন বা আমার ইমার্জেন্সি সার্ভিসের মানুষখিন আমি এড়িয়ে দিয়া হয়েছে আদারওয়াইজ যেখানে মানুষ তেনে মুকলিকে ঘুরি ফুড়ছিল আজি আমি বাইক সিজ করেছো আর আপনার মানে যেনেকে পারো লাঠি চার্জ করে পেলে বা কোনোবা কোনোবা ক্ষেত্রে আমি আঁঠু কহা হয়েছে উপায় নাই আঁঠু কহাবই লাগিব মানে মানুষে নহলে নুশুনে যেহেতু সেই কারণে আমি এই স্থিতি লোক হল গহপুর আপনার গহপুর